নতুন নতুন ধানের জাত সহ অন্যান্য কৃষি পণ্য উদ্ভাবন করে এর মধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণার সফলতা দেখিয়েছে। এবার বিনা ধান ২৫ নামে আরেকটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। তাদের সফলতার মুকুটে যুক্ত হয়েছে আরও একটি পালক। দেশে বছরে উৎপাদন হয় প্রায় ৪ কোটি মেট্রিক টন ধান। এর মধ্যে বোরো মৌসুমে চাষ উপযোগী প্রজাতি আছে ১০০র উপরে। তবে বিনা ধান ২৫-এর আয়ুষ্কাল কম হওয়ায় বাড়বে ক্রপ ইন্টেন্সিটি। একই জমিতে চাষ করা সম্ভব হবে অন্য ফসল, যা নিঃসন্দেহে কৃষিখাতে একটি অনন্য সাফল্য। গবেষকরা বলছেন এই প্রজাতির ধানের চাল সরু হওয়ায় কমবে আমদানিও। পিওর লাইনটা সিলেকশন করে নিয়ে এসে আরো ২-৩ বছরের রিসার্চ করি, গবেষণা করি, করার পরে এটাকে জাত হিসেবে অবমুক্ত করার জন্য আমরা এটাকে অ্যাপ্লিকেশন করি। আমরা কৃষকদেরকে দেখাইতে চাচ্ছি তাদের আয় যাতে খুব দ্রুত ২ গুণ হয়, এবং আমাদের SDG0 প্ল্যানও আছে, সরকারের নির্বাচনী ইস্তাহারও আছে যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে। আমদানিকৃত চালের বিকল্প হিসেবে কাজ করবে, এই কারণে আগামী বছর থেকে আমরা এটাকে প্রণোদনার আওতায় আরো ব্যাপক হারে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলায় আমরা এটাকে সম্প্রসারণ করে নিয়ে যাব। এটাকে পরীক্ষামূলক হিসেবে সারা দেশের কৃষকদের বিনা ধানের এই জাতটির বীজ দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। কম সময়ে বেশি ধান উৎপাদন করায় কৃষকরাও আনন্দিত। কম সেচ আর রাসায়নিক সার কম লাগায় কমেছে উৎপাদন খরচও। আমাদের সুবর্ণতা ধানের চাইতে এই ধানটা ফলন ভালো, অল্পদিনই ধানটা হয়ে গেছে। অন্য অন্য জাতের সেচ ১৫-১৬০০ টাকা বিঘাপতি কম লাগছে। এই ধানটা পরে আমরা খুশি, আমরা লাভবান আছি আর কি। বিনা ধান ২৫ ছাড়াও বঙ্গবন্ধু ধান ১০০ এবং বিরি ধান ৯২ নামে আরও দুটি প্রজাতি আছে মাঠ পরীক্ষায়। কম সময়ে বেশি ফলনশীল এই জাত দুটি তৃতীয়বারের মতো উৎপাদন করা হচ্ছে কৃষক পর্যায়ে। এখানকার যে কৃষকরা আছেন তারা বলছেন এই ধান অন্য ধানের চেয়ে বেশি ফলন হয়, কম সময় উৎপাদন হয়, এটি কৃষকদের জন্য অনেক বড় একটি উপকার হলো। তাই বাংলাদেশ কৃষি গবেষণায় এগিয়ে যাচ্ছে, নতুন নতুন ধান উদ্ভাবন করছে, কৃষিজাত উদ্ভাবন করছে, এটি আগামী বাংলাদেশের জন্য বড় একটি সফলতাই বলা যায়। সারাজ ইয়াসমিন, নিউজ ২৪, মাগুরা।